বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই এবং ছাত্র রাজনীতি বন্ধ সংক্রান্ত বুয়েটের বিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে বুয়েটে জারি করা ওই আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না সে বিষয়ে রুলও জারি করেছে আদালত। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে 2019 সালে বুয়েট কর্তৃপক্ষের জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে আজই দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ারের দ্বৈত বেঞ্চ। বুয়েট শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বি এই রিটটি দায়ের করেন। রায় ঘোষণা শেষে রিটকারীর আইনজীবী সাংবাদিকদের জানান, রাজনীতি করা নাগরিকের সাংবিধানিক অধিকার, আর সেই অধিকার রহিত করার কোন আইনগত এখতিয়ার বুয়েট কর্তৃপক্ষের নেই বলেও জানান তিনি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সমাবেশ করার, রাজনৈতিক দল করার এবং বাকস্বাধীনতার অধিকারগুলি আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে দেওয়া আছে। সেই সাথে বুয়েটের যে অর্ডিন্যান্স আছে 1961-এর, সেই অর্ডিন্যান্সেও একটা ক্ষমতা দেওয়া আছে বিশ্ববিদ্যালয়কে এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে, যদি প্রয়োজন হয় তাহলে ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা ছাত্র রাজনীতি কন্ট্রোলের জন্য কিছু পদক্ষেপ নিতে পারবে। সেটা হচ্ছে মিছিল মিটিং করার ক্ষেত্রে তারা বিধিনিষেধ আরোপ করতে পারবে, কিন্তু কোনো সংগঠন নিষিদ্ধ করার কোনো ক্ষমতা বুয়েট অর্ডিন্যান্সেও নাই, বাংলাদেশ সংবিধানেও নাই। মাননীয় আদালত এই এটার উপরে রুল দিয়েছেন এবং সেই সার্কুলারটাকে, ইমার্জেন্সি সার্কুলারটাকে স্টে করে দিয়েছেন, যার ফলে বুয়েটে এখন থেকে ছাত্র রাজনীতি করার আর কোনো বাধা থাকলো না। আদালত যে আদেশ দিয়েছেন তা মানতে বাধ্য বুয়েট, এমনটা জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার। দুপুরে ক্যাম্পাসে সাবেক ছাত্র নেতাদের সাথে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। ছাত্রদের মতামত, মতামত নিয়ে কিন্তু আমি করতে হবে, কিন্তু আমার আলটিমেটলি সিন্ডিকেটের অফিস হতে হবে এবং সেটা অর্ডিনেন্সের মধ্যে ইনক্লুড হতে হবে, মহামান্য রাষ্ট্রপতি বা মহামান্য চ্যান্সেলরের অনুমোদন দিতে হবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দ্বিতীয় ধাপে 161টি উপজেলা নির্বাচন হবে আগামী 21 মে। আজ নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সচিব জানান, অনলাইনে সবার মনোনয়নপত্র দাখিল করতে হবে, জামানতের টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে হবে, এডিসি ও ইউএনওরা হবেন সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রচারের সময় হবে 19 দিন, যদি ভোটার সংখ্যা কোনো উপজেলায় 5 লাখের বেশি হয় সেখানে একাধিক রিটার্নিং কর্মকর্তা থাকবেন। ভোটে প্রভাবশালীদের অবৈধ প্রভাব মোকাবেলায় আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে জানান সচিব। 161টি উপজেলার মধ্যে মাত্র 9টিতে ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে দলীয় ব্যয়ের হিসাব দাখিল করা হয় মোট 2,76,78,000 টাকা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খরচ করেছে আওয়ামী লীগ। আমাদের 4.5 কোটি টাকা ব্যয় করার ক্ষমতা ছিল দলীয়ভাবে দ্বাদশ জাতীয় নির্বাচনে, যা আমাদের ব্যয় করার ক্ষমতা ছিল তার থেকে কিন্তু এবার আমাদের কম ব্যয় হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 21 এপ্রিল 2024 রবিবার, মনোনয়নপত্র বাছাই 23 এপ্রিল 2024 মঙ্গলবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 24 থেকে 26 এপ্রিল বুধ ও শুক্রবার। ভারত থেকে আমদানিকৃত 1,650 মেট্রিক টন পেঁয়াজের প্রথম চালান সিরাজগঞ্জে পৌঁছেছে। ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা হয়ে পেঁয়াজবাহী একটি পণ্যবাহী ট্রেনের 42টি ওয়াগন সকালে সিরাজগঞ্জ বাজারের রেলইয়ার্ডে পৌঁছায়, পরে তা খালাস করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের সাথে আমদানি চুক্তিকৃত 50,000 মেট্রিক টন পেঁয়াজের প্রথম চালান এটি। টিসিবির বগুড়া অঞ্চলের যুগ্ম পরিচালক প্রতাপ কুমার জানান, আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের নিকট হস্তান্তর করা হচ্ছে।
মংলায় 6,000 বস্তার সরকারি চাল নিয়ে ডুবে যাওয়া বালখেত এমভি সাফিয়া থেকে ডুবে যাওয়া চাল উত্তোলন শুরু হয়েছে। সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। এই ঘটনায় ধাক্কা দেওয়া কার্গো জাহাজটি আটক করেছে নৌপুলিশ। নৌপুলিশ কর্মকর্তা সৈয়দ ফখরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে গরিব অসহায়দের জন্য গতকাল খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে 6,000 বস্তার 175 মেট্রিক টন চাল নিয়ে মংলার খাদ্য গুদামের উদ্দেশ্যে এমভি সাফিয়া নামে একটি বালখেত জাহাজ ছেড়ে আসে। এরপর দুপুরের পর মংলা বন্দরে পশুর নদী ও মংলা নদীর ত্রিমোহনায় পৌঁছলে পেছন দিক থেকে আসা এমভি শাহজাদা 6 নামের অপর একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় বালখেত এমভি সাফিয়া। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।